Thank you.
নবদ্বীপে নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ গঙ্গার কূলে বিহার করছে। নদিয়ার কোন এক নাগরী সুরধ্বনিতে জল ভরতে গিয়ে শ্রী গৌরাঙ্গের অপরূপ রূপ মাধুরী আস্বাদন করে শূন্য ব্যবরী কাঁখে গৃহে প্রত্যাপ সদ্গুরুর করুণায় হোক। একবার জগতে নিজেকে যিনি ভাগবতী কর্মে নিয়োগ করেছেন, ভগবত কর্মে যিনি একবার নিয়োজিত হয়েছেন, জগতের কোন কর্ম তাকে আর আকর্ষণ করতে পারে না। তাই নদিয়ার ওই নাগরীটি শ্রী গৌরাঙ্গ রূপ আস্বাদন করে আত্মজ্ঞান হারিয়ে ফেলেছেন, ভুলে গেছেন জল ভরবার কথা। তার গাগরীটি শূন্য বটে, কিন্তু অন্তর গৌর রূপে পূর্ণ হয়েছে। এই জগতে মানুষ চর্ব চস্য লেচ্ছ পেয় বিভিন্ন প্রকারের উপাদেয় ভোজন দ্রব্য গ্রহণ করে থাকে, কিন্তু কতক্ষণ গ্রহণ করেন? যতক্ষণ না সীমিত আয়তনের উদরটি পূর্ণ না হয় এবং রসনার লালসা থাকে। উদর পূর্ণ হয়েছে, রসনার লালসা মেটেনি, তীব্র লালসা। উপাদেয় দ্রব্য গ্রহণ করলে তা কি আর ভেতরে থাকবে? উদ্গার হবে। নদিয়ার ওই নাগরীটি শ্রী গৌরাঙ্গ রূপের মধুরিমা আকণ্ঠ পরিপূরণ করে আস্বাদন করেও লালসা মেটেনি, আস্বাদন করেই চলেছেন। তাই বক্ষে যেন আর ধরে রাখতে পারছেন না, উদ্গার হতে লাগলো। গৌর কথা সবাইকে বলতে লাগলেন, অন্যান্য নাগরীদেরকে বললেন, স্বজনী আজ সুরধ্বনিতে জল ভরতে গিয়ে এমন এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম, আহা এমন রূপ কি মানুষের হয়? বলবার ভঙ্গিমায় ওদের সকলের লালসা বেড়ে গেল শোনবার জন্য। বলেন, দেখ আমাদের তো এমন রূপ দর্শন ভাগ্য হয়নি, তুই যখন দেখেছিস আমাদের কাছে সে রূপের কথা বল, আমরা শুনে ধন্য হই। তাই বলতে লাগলেন গৌর কথা, নাগরী রে কি যে সেই অঙ্গের লাবণ্য, এমন সঙ্গের দ্যুতি, এমন সঙ্গের দীপ্তি, এমন সঙ্গের প্রভা। আমার মনে হলো একটি বিদ্যুৎ চমকালে মানুষের চোখ ঝলসে যায়। আমার মনে হলো একটি নয় রে, দামিনী দাম অসংখ্য বিদ্যুৎ মালাকে যদি পুঞ্জীভূত করা যায়, একীভূত করা যায়, অসংখ্য বিদ্যুৎ মালার যে ছটা, যে দীপ্তি গৌরাঙ্গ রূপ লাবণ্যের নিকটে তা অতি তুচ্ছ, তা নিন্দিত। ওরা বলেন, আচ্ছা শ্রী গৌরাঙ্গের তনুখানি যদি অপ্রাকৃত বিজুড়ি দিয়ে নির্মিত হয়ে থাকে, ওখানে কি মেঘ নেই? বৈষ্ণব কবি বললেন,
আছে গো, মেঘ ছাড়া তো কখনো বিদ্যুৎ হয় না। তোমরা বলেছো অপ্রাকৃত বিজুড়ি, প্রাকৃত জগতে মেঘে বিদ্যুৎ লুকিয়ে থাকে, তাহলে অপ্রাকৃত হলে উল্টো হবার কথা, বিদ্যুতে মেঘ লুকিয়ে থাকবার কথা, তাই তো রয়েছে। মেঘের সেই রাধা প্রেম
কিসেই প্রেমের আস্বাদন, রাধা প্রেম ও মাধুর্যের চমৎকারিত্বে শ্রী ভগবানের সমাধুর্য কতটুকু, এই তিনটি লোভ চরিতার্থ করবার জন্য রাধিকার ভাব সেধে সেধে, এবার যেন কৃষ্ণচন্দ্রই হলেন রাধে, প্রচ্ছন্ন হয়ে রাধারানীর ভাব কান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন ধুলার ধরায়। এই রূপের মধুরিমা আস্বাদন করেন কে? একমাত্র যারা ভাবুক, জ্ঞানী নয়, বিদ্বান নয়, পণ্ডিত নয়, ধনী নয়, কেউ নয়, যারা ভাবুক সেদিন আস্বাদন করলেন বিদ্যানগরীর রাজা রায় রামানন্দ। কৃষ্ণ কথা আলাপন করতে করতে একসময় বললেন, প্রথমে হেরিন তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হেরি তোমা গোপ বেশ বেনুকর, নব কিশোর নটবররূপ। প্রথমে যখন তোমায় দেখলাম হেম সম চিনিত নবীন সন্ন্যাসী, মুন্ডিত কেশ মস্তকে শিখা, ললাটে তথা সর্বাঙ্গে গোপী চন্দন দ্বারা হরিমন্দির রচিত, কণ্ঠে তুলসীর মালা, এক হস্তে দণ্ড কমণ্ডলু, আর এক হস্তে শ্রীরাম জপের মালা, পরিধানে কৌপিন বহির্বাস, প্রথম দর্শনে তোমাকে দেখে বড় সন্দেহ জাগছিল অন্তরে, কেন যেন জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল, আহা ব্রজে যে মস্তকে শোভা পেত কুঞ্চিত কুন্তল রাশি, এবার কেন কুঞ্চিত কুন্তল মুন্ডন করে ধারণ করেছো শিখা, শ্রীধাম বৃন্দাবনে যে অধর যুবলে শোভা পেত সুস্মিত হাস্যধারা, কেন কেন সেই বদনে মলিনতার ছাপ, নয়নে করুণার অশ্রু প্রবহমানা, ব্রজে যে কম্বুকণ্ঠে শোভা পেত বনফুলের মালা, কেন বনমালা পরিহার করে ধারণ করেছ তুলসীর মালা, ব্রজে যে কোমল করে শোভা পেত মোহন মুরলী, এবার মোহন মুরলী রেখে ধারণ করেছ দণ্ড কমণ্ডলু, আহা শ্রীধাম বৃন্দাবনে যে পরিধানে শোভা পেত সুচিক্ষণ পীত বসন, এবার পীত বসন রেখে ধারণ করেছ হালছে বেহাল কাঙালের সাঁচ কৌপিন বহির্বাস, কি ভিক্ষার উপলক্ষে এবার কক্ষে লয়ে ভিক্ষার ঝুলি, কোমল করে করোয়াধারী তুমি কাঙাল সেজেছ বনমালী, যে করে লয়ে বাঁশরি ভুলাইতে ব্রজের গোপনারী, সে করে করোয়াধারী হওয়া কি সাজে, তোমার চারু চাঁচর কুন্তল কোন নিঠুরে মুড়ে দিল, কেবা কৌপিন পড়াইল পিতবাস খুলি ফেলি, কেন হে কেলে সোনা তুমি কালো লুকায়ে হলে সোনা, কে দিল উপাসনা ব্রজের নটবরকে, যার লাগি শিব শ্মশান বাসি তারে কে বানাইল সন্ন্যাসী, কণ্ঠে তুলসীর মালা শ্রী অঙ্গে তিলকাবলি, এমনি করে কত কথা কইতে লাগলেন,
পরিশেষে বললেন, কাঙাল শ্রীরূপ কেঁদে বলে, আমার কোটি জন্মের ভাগ্য ফলে ভাঙা ঘরে ভিক্ষা এলে হয়ে ভগবান কাঙালি, কিন্তু হে রাজ ভিখারী, আমি উপলব্ধি করছি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর আমার সম্মুখে ভিখারীর বেশে দাঁড়িয়ে, কিন্তু হায়, তোমাকে ভিক্ষা দেবার মতো কিছুই তো আমার নেই। কি ধন আছে কাঙালে দেবে তোমার হাতে তুলে, তবে হ্যাঁ একটি রত্ন বড় যত্ন করে রেখেছি, আমার আমিত্ব অভিমানটুকু, তাই কোন মুখে তোমায় ফেরায় দেই বলো। তুমি ভিক্ষা এসেছ, তোমাকে তো ফেরানো যায় না, তাই আমায় আমি দিলাম ভিক্ষা। হে পতিত বাবন, আমাকে যখন ভিক্ষা দিতেই হবে, তাই আর তো কিছু নেই, আমার আমাকে তোমার চরণে ভিক্ষা নিবেদন করলাম, গ্রহণ করো নিজ দাস বলি। ওরে আমি তোমার গঙ্গার কূলে হেম দণ্ড বাহু তুলে হরি বল হরি বল হরি বলে যখন হরিনামের ধ্বনি করছে, নয়নে অনিবার অশ্রু বিসর্জন হতে দেখলাম, অশ্রু কপল দেশ বেবে বিন্দু বিন্দু করে যখন ভূপাতিত হচ্ছে, আহা কি অপূর্ব, কি অপূর্ব শোভা দেখে মনে হচ্ছিল, অশ্রু তো নয় যেন মুক্তা ঝরিছে, সোনার একটি বৃক্ষ হতে মুক্তা ঝরিছে, তা থেকে মুক্তা ঝরঝর করে ঝরে পড়ছে,
আবার মনে হলো না না মুক্তা নয় রে, যেন মুক্তি ঝরিছে উপাসনার বৃক্ষ হতে, মুক্তি ঝরিছে গৌর উপাসনার বৃক্ষ, যারা ভাবনা করে কেবল তারাই জানে উপাসনার বৃক্ষ যেন পাবনি বাসা বাঁধে না, উন্মুক্ত ভাবে থাকে, তখন যে কোনো বৃক্ষের শাখায় রাত্রি যাপন করে। ওই পাখি যখন বাসা বাঁধে তখন সারাদিন যেখানেই থাক সাঁঝের বেলায় বাসায় ফিরে যাওয়ার জন্য ছুটে ছুটে চলে। জগৎ জীব বিষয়বদ্ধ মায়াবদ্ধ সংসারবদ্ধ জীব, ভাবনা এই গৃহই আমার আশ্রয়, কিন্তু এই গৃহ যে অনিত্য আশ্রয় এ কথা স্মরণ করা
জীবের যে কর্তব্য, জীবের সাধনা, এ আশ্রয় একদিন ভেঙে যায়, কিন্তু যে আশ্রয় গ্রহণ করলে কোনোদিন ভাঙে না। যে আশ্রয় একবার লাভ করলে অনন্তকালেও জগৎ জীবকে আর আশ্রয়হীন হতে হয় না। যে আশ্রয় পেলে অনন্তকালেও হারাবার ভয় নেই, সে আশ্রয় একমাত্র ভগবানের শ্রীপাদ ভক্ত। যেখানে উৎপত্তি সেখানেই আশ্রয়। তাই গঙ্গা ওর উৎপত্তি চরণে, আশ্রয় চরণে, নয়নে স্থানচ্যুত হয়েছে, তো তাই আশ্রয়ে ফিরে যাবার জন্য বড়ই উৎকণ্ঠা। বুঝি পাবনি পাবনি, বুঝি পাবনি পাবনি, ওই পতিত পাবনি ভাবিছে, বুঝি পাবনি পাবনি। পতিত পাবনি ভাবিছে, ওই রাঙা চরণ দুখানি পাবনি ভাবিছে, ও হে শ্রীকৃষ্ণ শ্রীপাদ ভক্ত। তাই হে জগৎ জীব, সবাই উৎকণ্ঠা নিয়ে শ্রীকৃষ্ণ শ্রীপাদ ভক্ত আশ্রয় লাভের জন্য ছুটে চলো। নাগরীরে কি বলবো সেই রূপের কথা, ভাবলাম গন্ধর্ব কামদেব ওর বড় রূপের অহংকার, বড্ড রূপবান বলে ওর অহংকার। তাই গন্ধর্বকে গৌর রূপের সম্মুখে দাঁড় করানো মাত্র গৌরাঙ্গ রূপ দর্শন করে দূরে গেও দরূপকতা, গন্ধর্বের এতদিনের দর্প খর্ব হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল, কিন্তু রূপের মধুরিমা আস্বাদন করে আমার যে তৃপ্তি হলো না। ছোট্ট একটি বস্তুর সঙ্গে আস্বাদন করতে চেষ্টা করলাম, কিন্তু মেলাতে পারিনি। অনেক
ততক্ষণ পর্যন্ত ওর নাম অরুণ।
যখন রাঙা আভা কেটে যায়, সেদালোক বিকিরণ করে মধ্য গগন পরিক্রমা করে পশ্চিম দিগন্তে যে রাঙা হবার পূর্ব পর্যন্ত ওর নাম তপন, ওর তাপে জগৎকে তপ্ত করে দেয়। সাহিত্য দর্পণে আরো বললেন, যখন পশ্চিম দিগন্ত রাঙা হয়, সূর্য রেঙে ওঠে, পশ্চিম দিক চক্রবাল ভেদ করে যতক্ষণ অস্তাচলে না যায় ততক্ষণ পর্যন্ত ওর নাম রবি। রবিও রাঙা, অরুণও রাঙা, তুলনা করেছেন অরুণের বর্ণের সঙ্গে। অভিপ্রায় ওই রাঙা অরুণের বর্ণ তো বালক অরুণ, ওর বর্ণের সঙ্গে না। যখন প্রাপ্ত বয়স্ক হতে চলে, রাঙা আভা কেটে যাচ্ছে, সেদালোক বিকিরণ করবে, এই যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে সূর্যের বর্ণ অতি অল্প সময়ের জন্য রাঙাও থাকে না, সাদাও হয় না, উজ্জ্বল হেম বর্ণ ধারণ করে। সেই বর্ণের সঙ্গে তুল মেলাতে গিয়ে বললেন, না মেলে না, কারণ ওই অরুণে জগৎকে তপ্ত করে দেয়। আর শ্রী গৌরাঙ্গ রূপের যে লাবণ্য, তাতে সন্তপ্ত তো নাই, কোটি চন্দ্রের কিরণে আর কত শীতলতা, তাকেও তুচ্ছ করে দেয়। দাশরথী রায় বললেন, এই জগতে হিংসার তুল্য নাই পাপ, আর পুত্র শোকের তুল্য নাই তাপ। যত বড় বড় পাপ সংঘটিত হয়ে থাকে, তার মূলে ছোটখাটো একটু হিংসা, একটু হিংসা থেকেই বড় বড় মহা মহা অপরাধের জন্ম হয়ে থাকে। আর যত তাপ আছে জড়ীয় দৃষ্টিতে, পুত্রশোক জনিত তাপ, চিতার আগুনে ভস্ম না হলে হওয়া পর্যন্ত কখনো দূর হয় না। তাই এমন পাপাতুর, এমন তাপাতুর ব্যক্তিও যদি একবার শ্রী গৌরাঙ্গ চরণে আত্মনিবেদন করেন, শ্রী গৌরাঙ্গ রূপের মধুরিমা আকণ্ঠ পরিপূরণ করে আস্বাদন করে, তাপাতুরের তাপ দূরীভূত হয়ে যায়, পাপাতুরের পাপ দূরীভূত হয়ে নিত্য আস্বাদনে নিমগ্ন হয়ে যায়। তাই তুলনা যে মেলে না, আহা গোরা রূপে
আমার গৌর রূপের তুলনা না। সজনী, শ্রী গৌরাঙ্গের বদনের শোভা দেখতে দেখতে লক্ষ্য করেছি শ্রী গৌরাঙ্গ চরণে। আহা, কি অপূর্ব শোভা গৌর চরণে! শ্রীপাদ পদ্ম যুগল, তাতে দশটি অঙ্গুলি, দশটি অঙ্গুলিতে দশটি নখ, এমন ঝলমল ঝলমল করছে। আমার যেন মনে হলো যেন হেরি সুধা কর জগতে আর কারণে। সেই চাঁদ শ্রী গৌরাঙ্গ রূপের ঝলক লেগে ওর যেন ধাঁধা লেগে গেছে।